ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এন্ড গাইস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সুপার ম্যাচ ইভেন্ট নিয়ে, ঠিক আছে? তো গাইস এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ সুপার ম্যাচ ইভেন্ট কিন্তু দিয়ে দিয়েছে। তো গাইস আমাদের কিন্তু ইন্ডিয়ান সার্ভারও কিন্তু ইভেন্টটা কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবে। তো এখানে তোমরা ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস এখানে কিন্তু আমি এখন আছি কিন্তু সিঙ্গাপুর সার্ভারে। অ্যান্ড গাইস সিঙ্গাপুর সার্ভারে যা আছে এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার কিন্তু সেই সেই ইভেন্ট আছে, ঠিক আছে? অ্যান্ড গাইস এই ইভেন্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু কনফার্ম হয়েছে, ঠিক আছে? তো গাইস ইভেন্টটা কিন্তু তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবে, 8টা বা 8:30 বা 9টার দিকে কিন্তু ইভেন্টটা দেখতে পেয়ে যেতে পারে। তার আগেও কিন্তু তোমরা ইভেন্টটা দেখতে পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো গাইস আমাদের সার্ভারে কিন্তু 23 তারিখে ইভেন্ট আসছে। তো এই সার্ভারে কিন্তু আমাদের 22 তারিখে দিয়ে দিয়েছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের ইলাইট পাস ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে? তো গাইস আমাদের সার্ভারে হয়তো বা ইলাইট পাস ডিসকাউন্ট নাও দিতে পারে। তো গাইস এর ভিতরে কী আছে তোমাদেরকে দেখিয়ে দেবো, অ্যান্ড ইভেন্টটা কীভাবে কমপ্লিট হবে সেটাও দেখিয়ে দেবো। তো গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশান অল সেট করে দাও, যাতে এই চ্যানেলের কোনো ভিডিও তোমাদের মিস না যায়, ঠিক আছে? তো চলো অ্যাট ফার্স্ট আমরা এখানে এন্টার করে দেবো। তো গাইস এখানে কিন্তু আমাদের অনেক সার্ভারে কিন্তু ইলাইট পাস দেয়নি, ঠিক আছে? তো গাইস আমাদের সার্ভারে ইলাইট পাস দেবে কি দেবে না বলতে পারছি না, বাট সিঙ্গাপুর সার্ভারে যেহেতু দিয়েছে আমাদের সার্ভারে কিন্তু দেওয়ার কিন্তু চান্স এখানে 90% দেওয়া উচিত, ঠিক আছে? তো গাইস এখানে দেখতে পাচ্ছ অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের ডিসকাউন্ট আছে, যেখানে তোমাদের পড়বে স্পিন করার পরে যে ডিসকাউন্টটা পড়বে সেটা কিন্তু তোমরা পাবে। অ্যান্ড গাইস ডিসকাউন্ট পড়ার পরে কিন্তু তোমাদের এই এই যটা আইটেম আছে সেই ছটা আইটেমের ভিতর কিন্তু যে কোনো একটাতে পড়বে। তো গাইস কীভাবে পড়বে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রি ম্যাচে ক্লিক করব। তো গাইস ফ্রি ম্যাচে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে কোনো একটা ডিসকাউন্টে কিন্তু আমার লাগলো। তো গাইস এখানে 60% ডিসকাউন্ট লাগলো। অ্যান্ড গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার ডায়মন্ড রয়্যাল ভাউচার কিন্তু লেগেছে ডিসকাউন্টটা, ঠিক আছে? তো গাইস এখানে কিন্তু তোমরা চাইলে কিন্তু ডায়মন্ড রয়্যাল ভাউচার নিতে পারবে। এখানে কিন্তু তোমরা চেঞ্জ করে কিন্তু ইলাইট পাস করতে পারো না, কেননা তোমাদের এখানে যেটা পড়বে অ্যান্ড এখানে যেটা পড়বে সেটাই কিন্তু নিতে হবে। তো আগে তোমরা এটা নিতে পারবে, প্রথমে তোমাদেরকে ডায়মন্ড রয়্যাল ভাউচার নিতে হবে 100 ডায়মন্ড দিয়ে। তারপর কিন্তু তোমরা আবারও এখান থেকে স্পিন করতে পারবে অ্যান্ড আবারও ডিসকাউন্ট পাবে, এখান থেকে যে কোনো একটা ডিসকাউন্ট পাবে, যে কোনো একটা। তারপরে গাইস আবারও এইভাবে ম্যাচ হবে, ম্যাচ হওয়ার পরে যদি ইলাইট পাসে পড়ে তাহলে কিন্তু তোমরা ইলাইট পাস নিতে পারবে। তো গাইস ইভেন্টটাতে কিন্তু আমাদের অনেক ডায়মন্ড লেগে যাবে, যেহেতু এখানে কিন্তু গ্যারিমা ম্যাচ করে দেবে, যেহেতু আমরা নিজের ইচ্ছায় নিতে পারবো না সেহেতু কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর ডায়মন্ড খরচ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো গাইস আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই। তো আশা করছি তোমরা ইভেন্টটা বুঝতে পেরেছো। সো টাটা, বাই বাই গাইস।